করোনা সংকটে অর্থনৈতিক স্থবিরতার মধ্যেও অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাংকের আয়। ব্যাংক ভেদে মুনাফা বেড়েছে 15 থেকে 65%। ব্যাংকাররা বলছেন ট্রেজারি বন্ড, শেয়ার বাজার আর আমদানি রপ্তানি বাণিজ্যের কমিশন থেকে এবার ভালো আয় এসেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে মুনাফায়। তবে কর্পোরেট ট্যাক্স পরিশোধ এবং খেলাপি ঋণের প্রভিশন সংরক্ষণের পরই জানা যাবে নিট মুনাফা। গেল বছর করোনা সংক্রমণে স্থবির হয়ে পড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড, কমে যায় বেশিরভাগ ব্যাংকের মুনাফা। মহামারী কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধার না হলেও এবার ব্যাংকের মুনাফা বেড়েছে অস্বাভাবিক হারে। গড়ে 15 থেকে 20% মুনাফা করেছে অধিকাংশ ব্যাংক। কোনো কোনো ব্যাংকের মুনাফার হার 25 থেকে 30%, আর দু একটির মুনাফা 60%-এর বেশি। ব্যাংকারদের দাবি, করোনার দ্বিতীয় ধাক্কার আগ পর্যন্ত গতিশীল ছিল অর্থনীতি, বাড়ে আমদানি রপ্তানি কার্যক্রম, শেয়ারবাজার ও ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেও ভালো মুনাফা পেয়েছে অধিকাংশ ব্যাংক। বৈদেশিক যে লেনদেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা অনেক বেড়েছে, তার সাথে দেশের যে ক্যাপিটাল মার্কেটের অ্যাক্টিভিটিসও বেড়েছে। সব কিছু মিলিয়ে অর্থনৈতিক ক্রিয়াকর্ম যে বেড়েছে তার একটা রিফ্লেকশন ব্যাংকিং ট্রানজ্যাকশনের মধ্যে পড়েছে। গভর্নমেন্টের সমস্ত ডেভেলপমেন্টাল ওয়ার্ক কিন্তু কন্টিনিউয়াসলি চলেছে। ট্রেজারি বন্ডে যারা ইনভেস্টমেন্ট ছিল, অনেক বেশি ইনভেস্টমেন্ট ছিল, যারা অনেক হাই ইল্ড ছিল, এখন অনেক লো হয়ে গেছে। অনেক হাই ইল্ড কিন্তু ছিল, তা যাদের অনেক ট্রেজারি বিল্ড বা ডকুমেন্ট ইনস্ট্রুমেন্ট ছিল, অনেক হাই ইল্ডিং ছিল, সেই ওখান থেকে অনেক প্রফিট বুক করেছে। গত বছর আমানত ও ঋণের সুদহার সমন্বয় নিয়ে সংকট ছিল, চলতি বছর সেখান থেকে বেরিয়ে এসেছে ব্যাংকিং খাত। পরিচালন মুনাফা বাড়লেও ট্যাক্স এবং খেলাপির বিপরীতে প্রভিশন সংরক্ষণের পরই নির্ধারিত হবে নিট মুনাফা। ফর বিয়ারেন্স পিরিয়ড যাচ্ছে, এই পিরিয়ডে আমাদের ক্লাসিফিকেশন রুলটা তো আমরা অ্যাপ্লাই করছি না এখনো, যে পর্যন্ত সরকারি ই থাকে সে পর্যন্ত আমরা এটাকে মেনে এগিয়ে যাচ্ছি। হোপফুলি সামনের দিকে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদেরকে। অপারেটিং প্রফিট তো কোনো ব্যাংকের মানে মূল নির্ণায়ক না, একটা ব্যাংকের কিন্তু আসল হচ্ছে যে প্রফিট আফটার অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স এন্ড প্রভিশনস, তাই না? মানে ডিস্ট্রিবিউটেড প্রফিট কি আছে সেটা হচ্ছে আসল জিনিসটা আর কি। সংশ্লিষ্টরা বলছেন নিয়ম অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের পর অনেক ব্যাংকেরই নিট মুনাফার পরিমাণ কমে আসবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।